হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভব নামরীত সঙ্গ স্কনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকারই পাণর্মার্থিক অনলাইন सत्সংগ দৈনিক প্রতত্বতে সবাইকে জানাচ্ছি বিষ্ণুপ্রবোদিত প্রণাম প্রতি শুভেচ্ছা তো আজকে আমরা অবস্থান করছি ইসকোন গোহাটীতে তো গোহাটি আমরা জানি এটা আসামের ভারতের অন্যতম রাজ্য হচ্ছে আসাম শ্রী আসামের রাজধানী হচ্ছে গুয়াহাটি সেখানে আমরা অবস্থান করছি তো ওই গুয়াহাটিতে অনেক দিন ধরে পুরনো মন্দির আমাদের এই ইস্কন গুহাটি তো আমাদের সাথে আছেন শ্রীপাদ সুদর্শন গৌরচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু উনি গুয়াহাটি মন্দিরে দীর্ঘদিন যাবত উনি সেবা করছেন এবং শ্রী রুক্মিণী কৃষ্ণ ভগবানের মুখ্য সেবক এবং উনি ইস্কন যুবগোষ্ঠী ইউথ ফোরাম তাদের মধ্যে প্রচার করছেন এবং আরও বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করছেন প্রভুর কাছ থেকে আজকে আমি শুনতে শুনবো জিজ্ঞেস করব যে কার্যক্রম আছে এবং কিভাবে আপনারাও সকলে আর কি দর্শনীয় স্থান আছে যা আপনারা দর্শন করতে আজ আমার অতি সৌভাগ্য এবং আমি সম্পূর্ণভাবে শ্রীপাদ পদ্মমুখ প্রভুর প্রতি কৃতজ্ঞ যে উনি আমাকে এই সেবার জন্য নিয়োজিত করেছে যে আমি ইস্কন গুহাটি যা হচ্ছে আসামের এক মুখ্য ইস্কন কেন্দ্র এবং গত তিরিশ বছর ধরে এখানে সনাতন ধর্ম প্রচার করছে এই সংস্থা এই উদ্দেশ্য নিয়ে সবাইকে জনকল্যাণ হেতু ভগবানের যা গীতার বাণী রয়েছে তা প্রচার করে থাকে এবং আমরা চাচ্ছি যে এই মানব সমাজ যা বহুত নিচে অধগতিত হয়েছে যা নিচে যাচ্ছে দিন বা দিন যার কার্যকলাপ বহুতই ঘৃণা ঘৃণনীয় কাজের মধ্যে পরিণত হয়েছে ওদের কাজ ওদের জীবন আধ্যাত্মিক দিকে আসে আর ওরা উন্নতি হতে পারে তো প্রভু বলেছেন যে আমরা যুব সমাজকে প্রচার করছি যুব সমাজ হচ্ছে আমাদের শক্তি আর যুব সমাজের মধ্যে আমরা দেখতে পারি বহুত যুবকরা ডিপ্রেশন এনজাইটি স্ট্রেস বিভিন্ন ধরনের হতাশ হয়ে ওনারা জীবনের উদ্দেশ্য ভুলে গেছে এবং রাস্তার কিনারে সে মদ পান করে পড়ে থাকছে বাবা টর্চ লাইট নিয়ে খুঁজতে বেরোচ্ছে রাত্রে বেলা তো এই হচ্ছে আমাদের সোসাইটির অবস্থা তো ইস্কন শুধুমাত্র এমন একটা সংস্থা যে সকলকে আধ্যাত্মিকভাবে পুষ্টি দিচ্ছে আর ওনাদেরকে বলছে যে মানব জীবনের উদ্দেশ্য কি কি করে আমরা সুখী হতে পারি কি করে আমরা শান্তি লাভ করতে পারি তো গত তিরিশ বছর ধরে আমরা এই প্রচার আন্দোলন চলিয়ে যাচ্ছি যা প্রহপাদ আজ পঁচপান্ন বছর আগে স্থাপনা করেছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনমিত সঙ্ঘ তা হয়েছিল নিউ ইয়র্ক আমেরিকাতে আর এরকমভাবে সেই প্রচার বিশ্বের সমস্ত কোণে কোণে ইনফ্যাক্ট আসামের মধ্যেই অনেক জায়গা অনেক গ্রামে ইস্কন প্রচার করছে ইস্কন ট্রাইবেল কেয়ার ইনিশিয়েটিভ রয়েছে যা আমাদের শ্রী শ্রীমদ ভক্তিপুরুষোত্তম মহারাজ পরিচালনা করে আর তাতে অনেক ট্রাইবেল লোকদেরকে অনেক সহায় দেওয়া হচ্ছে মেডিকেল হেলথ এডুকেশনাল আর বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোগ্রামস করা হচ্ছে যেরকম অরফেনেজ ওল্ড এজ হোম এবং মেন্টালি দের জন্য অনেক ধরনের প্রোগ্রামস পরিচালনা করা হচ্ছে ইস্কন থেকে যাতে তারা নিজের জীবনে থেকে ভগবানের নাম করে সুখী হতে পারে এবং মানব জীবনের উদ্দেশ্য স্বার্থ করতে পারে তা আমি আপনাদের সকলকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাই এবং আমার এটা অনুরোধ যদি আপনারাও জানতে চান যে আমাদের জীবন জীবনের উদ্দেশ্যটা কি আমরা এখানে কেন এসেছি কোথার থেকে এসেছি আমাদের কি করণীয় তাহলে আপনারা অবশ্যই এই ইস্কন যেটা অলুবাড়ি সাউথ সেরোনিয়াতে স্থিত আছে খুবই সুন্দর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন তা আমি আপনাদেরকে অবশ্যই এখানে আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি আর প্রতি রবিবারে আমরা সকলের জন্য এখানে অনুষ্ঠান করে থাকি সানডে লাভ ফিস্ট তো আপনাদের সকলকে আমন্ত্রণ আমি আরেকবার পদ্মমুখা প্রভুকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আরেক ধন্যবাদ সুদর্শন করছন্ড প্রভু আমাদের সবাইকে আমন্ত্রণ জানার জন্য গুয়াহাটিটা এটা খুব সুন্দর জায়গাতে আছে দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় আছে খুব সুন্দর জেনারেল ন্যাচারাল ভিউ আছে এখানে এবং এছাড়া আরও অনেক দর্শনীয় স্থান আছে এখানে আমরা কতবার দেখিয়েছিলাম কয়েকটা স্থানে আপনাদেরকে কৃষ্ণের যখন এসেছিলেন এখানে নরকাসুর বোধ করার সময় অশ্বক্লান্ত তার অশ্বক্লান্ত হয়ে গিয়েছিল সে স্থান আছে গর্বদক্ষ বিষ্ণুর মন্দির আছে হয়গ্রীব মন্দির আছে বশিষ্ঠ আশ্রম আছে বিভিন্ন আশ্রম আছে জায়গা আছে তো এই ভ্রমণে আমরা হয়তো সব কিছু দেখাতে পারবো না ভবিষ্যতে চিন্তা করছি আমরা চেষ্টা করব আবার যখন আসবো গৌহাটিতে তখন ওই স্থানগুলিকে আবার দেখাবো আমরা যেগুলো দেখাতে পারিনি এখনও দেবী কামাখ্যার মন্দির আছে অন্যান্য জায়গা আছে বিখ্যাত কামরূপ নাম ছিল এই গুহাটির কামাখ্যা মন্দিরটা বিখ্যাত তো সবাই এখানে আসে কামাখ্যা দেবীর কাছে প্রার্থনা করার জন্য ধন জন বা জাগতিক সমস্ত লাভের জন্য কিন্তু আমরা জানি দেবী কামাখ্যা তিনি তার ভক্তদেরকে বিশেষ কৃপা প্রদান করেন যেন তারা যারা অনন্যভাবে ভক্ত তাদেরকে তিনি কৃষ্ণের কাছে নিয়ে আসেন যেমন সেই কাহিনী আমরা পড়ছি বৃহৎ ভাগবতার শাস্ত্রে সে ব্রাহ্মণ ছিল তো সেই ব্রাহ্মণকে দেবী কামাখ্যা স্বয়ং তিনি এই গোপাল মন্ত্র দিয়ে বলেছিলেন তুমি যাও উনি ব্রাহ্মণ ছিল দেবী কামাখ্যার ভক্ত কিন্তু দেবী কামাক্ষা সেই ব্রাহ্মণ গোপাল মন্ত্র দিয়ে বলে তুমি বৃন্দাবনে যাও গিয়ে গোপালের আরাধনা করো তো এইভাবে সেখানে আমরা তার কাছে প্রার্থনা করতে পারি এখানে যে তিনি যেন আমাদেরকে সেরকম কৃষ্ণের চরণে ভক্তি প্রদান করেন তো এখানে যৌধিষ্ঠাত্রী বিগ্রহ আছেন ভগবানের শ্রী রুক্মিণী কৃষ্ণ ভগবান তবু আমরা দর্শন করি রুক্মিণী কৃষ্ণ ভগবানকে কাছে বিশেষ প্রার্থনা করি ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে করতে পারেন টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে টেলিগ্রাম সহজেই আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন এবং প্রশ্ন করুন আমাদেরকে আমি বা আমাদের টিম রয়েছে সেই টিমের সদস্যরা অন্যান্য ভক্তরা রয়েছেন তারা চেষ্টা করব আমরা সবাই মিলে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম হরে রামেই কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরণ্যথা शिल प्रभुपाद की जय रुक्मिणी कृष्ण भगवान की जय इस्कॉन गोहाटी की जय मिताई गौरव प्रेम